আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন যে গতকাল থেকে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধের পরিকল্পনা, কিংবা রাশিয়া যেভাবে ইউক্রেনের উপর আক্রমণ করে কিংবা অ্যাটাক করে, তো এই মুহূর্তে আপনারা জানেন যে ইউক্রেনের প্রায় 170 জন নিহত হয় সেনা এবং ওখানকার যে নাগরিক, এবং রাশিয়ার প্রায় 40 জন সেনা এবং নিহত হয় এবং 5টি ট্যাঙ্কার হয় ধ্বংস হয় রাশিয়ার, এবং কয়েকটা অ্যাটাক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। তো সেক্ষেত্রে রাশিয়া হচ্ছে ইউক্রেনের থেকে অনেক শক্তিশালী এবং সামরিক দিক থেকে কিংবা অস্ত্রের দিক থেকে অনেক শক্তিশালী। তো ইউক্রেনের এবং রাশিয়ার যে খুব হচ্ছে ইউক্রেন যে আপনার পশ্চিমা কয়েকটা দেশের সাথে চুক্তি ভেদ করে কিংবা রাশিয়ার সাথে আপোষ না করে কিংবা রাশিয়াকে হুমকি দিয়ে তারা এক ধরনের উস্কানি দিয়েছে, এবং সেক্ষেত্রে রাশিয়া হালকা একটু হয়ে তারা উত্তেজিত হয়ে যুদ্ধের জন্য যে পরিকল্পনা নিয়েছে, দীর্ঘ কয়েক বছর আগ থেকে যে রাশিয়া ইউক্রেনকে মানে তাদের আয়ত্তে আনার কিংবা ইউক্রেন কোনো মতে রাশিয়ার হচ্ছে না, তাদের সাপোর্ট করে কিংবা তাদের সাথে যৌথ হচ্ছে না, কিংবা পশ্চিমা কয়েকটা দেশের সাথে ইউক্রেন সম্পৃক্ত থাকার কারণে রাশিয়ার যে খুব সে ক্ষোভের হয়ে এখন যে ইউক্রেনের উপর আক্রমণ চালানো হচ্ছে। তো যেহেতু ইউরোপের মধ্যে এরকম যদি যুদ্ধের যে শুরু হয়, আসলে আমেরিকা এবং চীন, ইউরোপের যে কয়েকটা দেশ আছে, তারা অবশ্যই যে কোনো দুইটা দেশ থেকে একটা দেশের হয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে আমেরিকার জো বাইডেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে একটা দিয়েছে যে রাশিয়ার উপর যে আর্থিক কিংবা অর্থ নিষেধাজ্ঞার যে একটা পরিকল্পনা নিয়েছে কিংবা কয়েকটা নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে জো বাইডেন, যেহেতু রাশিয়া যে কোনো একটা আগে প্রথমে জো বাইডেন রাশিয়াকে আহ্বান করেছে যুদ্ধ থেকে ফিরিয়ে যাওয়ার জন্য, তো রাশিয়া যেহেতু এটা অমান্য করে কিংবা আইন লঙ্ঘন করে মানবাধিকার যে একটা লঙ্ঘন সে করে লাদেন পুতিন করেছে কিংবা রাশিয়ার যে প্রেসিডেন্ট সে এটার থেকে অবশ্যই না সরার কারণে জো বাইডেন এই পরিকল্পনা নিয়ে দিয়েছে এবং কঠোর আইন জারি করা হয়েছে কিংবা জো বাইডেন যে কয়েকটা থেকে তাদেরকে যে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার যে কয়েকটা থেকে পরবর্তীতে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে কিংবা জো বাইডেন এই বক্তব্য দিয়েছেন আজকের যে সংবাদ সম্মেলনে সে এই বক্তব্য দিয়ে জাতিকে উদ্বুদ্ধ করেছে যে রাশিয়া যদি থেকে সরে না যায় রাশিয়াকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। তো অবশ্য রাশিয়ার যে খুব এখনো তারা হয় নাই, তো যুদ্ধের কোন গতিতে যাবে এটা আসলে ইউরোপের কয়েকটা দেশের তাদের যে হুমকির মধ্যে রয়েছে যে আশেপাশের যে কয়েকটি দেশ ইউরোপের যদি এইটা চলমান থাকে অবশ্যই তাদের মধ্যে যে একটা আর্থিক কিংবা এবং বিভিন্ন সামরিক দিক থেকে যে শক্তিশালীর যে একটা আছে তারা যদি এই ধন্দে থাকে অবশ্যই তারা নিজেরাই ধ্বংস হবে। তো পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।